এখানে বাতাস সরাসরি লাগতেছে, লাগুক ঘরের মধ্যে বসে থাকলেও বাতাস লাগতেছে। ছোট নদী না এটা? ছোট নদীর পাশে আমরা, এটা হলো কি বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের পাশে রাস্তার সামনে। আজকে আমরা আসছি ইউনিয়ন পরিষদে, আসলাম, এসে দেখি এখনো চেয়ারম্যান সাহেব আসে নাই। সকাল সকাল উঠে সূর্য কিন্তু আজকেও বেরোয়নি। এই যে ছোট যা দেবর আর আমার হাজবেন্ড, আর এই তো আমরা, এই যে ছোট নদীটা দেখে আর আমি লোভ সামলাতে পারলাম না, কারণ মানে কি বলবো, শুধু সূর্যটা উঠা বাকি, তাছাড়া এত সুন্দর একটা পরিবেশ, মানে কি বলবো, গ্রামীণ পরিবেশ, যেটা আমাকে সব সময় মুগ্ধ করে। কিন্তু এই যে এই ট্রাক্টর মাটি চালাইতেছে, নিয়ে যাচ্ছে, তো এই ট্রাক্টরটাকে আমি ছোটবেলা থেকেই ভয় পাই, কেন জানি না, মানে তার শব্দ বিদ্ঘুটে আর হলো চেহারাটাও আমার খুব ভয় দেয়। তো গ্রামের দিকে আসলে বরাবর গাছপালা সবসময় বেশিই থাকে। তো ইউনিয়ন পরিষদ ওই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে, আমি ভিতরেও অবশ্য নিয়ে যাব, আমরা ঘুরে আসছি। আর এই যে নদী খনন হয়েছে, নদীতে কাটা হয়েছে, এখনও কাটা হচ্ছে, এই যে এই যে। তো এটা ছোট নদী, ছোট নদীটার নাম কি? তুলসীগঙ্গা। তুলসীগঙ্গা তো ব্রিজ, নদীর নামও কি তুলসীগঙ্গা? এই যে লাউ শাক, লাউ তো ধরে নাই মনে হয়, দেখতেছি না তো, ভিতরে সরিষাও আছে। আচ্ছা ওটা কি দিয়ে পোকা মারার যন্ত্রটা? হ্যাঁ, ওখানে পোকা এসে আটকাই যাবে, কীটনাশক দিচ্ছে না, এইভাবে মারতেছে, ভালো না না, ওটা পোতা না, ওটা এমনি একটা ঘাস। বলবা এক জায়গার হলো ঘাস আর এক জায়গার শাক, মানে আমরা হয়তো চিনি না। ছোট 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 লাউ আসছে, এই যে এই যে এই যে এই যে লাউ। এটা হলো বেগুনি বেগুন না লিমা, এটা হলো লোদা বেগুন। হ্যাঁ জানি, তাল বেগুন আছে না, ওই যে লিমা বললো তো, এটা শুকনো বেগুন দেখলাম আসলে, এক কেজি আর কত? হ্যাঁ হ্যাঁ, ওই যে এই যে এই বেগুনের গাছ, এটা তাল বেগুন, এই কালারই হবে, এত বড় বড়। এই তো আর কয়েকদিন পরে এই শুকাই কিনা এমনি টক বানাতে হবে, রাকার আবার খুব পছন্দ, মাঝে মাঝে পাওয়া যায়, এই যে হ্যাঁ যখন মোটা হয়ে যায় তখন ভালো লাগে। এটা এখনো তো পুরো পাকেনি রে, নেজি নি, এই যে এটা একটা শুকায় গেছে লিমা। ওই যে ওখানেও লাগাইছে টক পালং। হ্যালো, চুকায়, আমাদের এলাকার চুকায়, হ্যাঁ ওটাই বললাম। আর এখানে ঢাকাতে বলে টক পালং, এক এক এলাকার এক এক নাম। আর এখানেও আছে সেই টক পালং, ওইদিকে বেগুন, রসুন, মরিচ, সুন্দর বাগান করছে, অনেক সুন্দর। এই শীতের জন্য এরকম লাগতেছে, একটু একটু গরমের মৌসুম আসলে অনেক সুন্দর লাগবে। শিউলি ফুলের গাছটা অনেক বড় হয়েছে না? তারপরে তো গোলাপ আছে, গ্যাদা আছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের সাতনাম বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের একটা ঘুরে ফিরে দেখা, যা আমি এর আগে কখনোই যাই নাই। তো আশা করছি এটা স্মৃতি হয়ে থাকবে। আর কি বলবো, এক কথায়
আমাদের এই চেয়ারম্যান সাহেব অনেক সুন্দর করে সাজিয়েছিল, আর এরই মাঝে আমাদের প্রচুর খিদে লেগেছে, আর দুপুরের লাঞ্চটাও আমাদের হয়ে উঠে নাই, তাই আমরা চলে আসলাম একবারে রিক্সা নিয়ে চলে এসেছি দস্তরখানাতে। তো আমরা চারজন আজকে, আমি, আমার হাজবেন্ড আর ওনার ছোট ভাই আর আমার ছোট জা, তো আমরা চারজন এই তো চলে আসলাম। সূর্য কিন্তু সারাটা দিন, এখন বাজছে বিকেল প্রায় 3:45, কিন্তু এখনও খাওয়া দাওয়া হয় নাই, তো আমরা একটু খাওয়া দাওয়া সারার জন্য এসেছি রে। তো খাওয়া দাওয়া এর মাঝে প্রায় হয়েই এসেছে, তো ভাবছি একটু ঘুরে ফিরে বের হয়ে যাব। প্রচণ্ড ঠান্ডা, এখন আবারও ফিরছি একই আবহাওয়ায়। এরই মাঝে কোনো রকমের কোনো আবহাওয়ার তারতম্য ঘটে নাই, যেমন ছিল তেমনই আছে। সকাল থেকে যে বিকাল হতে যাচ্ছে, এখন বাজছে বিকাল 5:00। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।